নমস্কার, আমার নাম শ্রী অলোক কুমার দত্ত। আমি থাকি টালিগঞ্জে আর আমার বয়স হল 76 বছর। নমস্কার, আমার নাম জগন্নাথ মাহাতো। আমি দীর্ঘ 35 বছর ধরে কোম্পানিতে চাকরি করছি। আজকে আমার সেই দিনের অবসান। মনের যে কি অবস্থা আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। তবু মনে করছি, মনে আনন্দ পাচ্ছি এই ভেবে যে না, আজ থেকে আমি মুক্ত, আমাকে আর অন্য লোকের তাবেদারি করতে হবে না। জানেন, আমি সেই পুরনো দিনের কথা বলছি, আগে কোন ছোটবেলায় আমি এখানে এসেছি। রাত্রিরে আকাশে তারা গুনতাম, প্রজাপতি কোর পেছনে দৌড়ি করতাম, ফণিঙের পেছনে সুতো বেঁধে ঘুরে বেড়িয়েছি। কোথা দিয়ে সে দিনগুলো চলে গেল আর বুঝতেও পারিনি। আজকে ভাবছি, সত্যি সেদিন তো আর ফেরত আসবে না, কারোর জীবনেও আসে না, আমারও আসবে না। তবু এইটা ভাবছি যে আমি মুক্ত, আমি আর কাল থেকে নিজের মন খুলে গান গাইতে পারবো, হাসি ঠাট্টা করতে পারবো, পাঁচজন সঙ্গে মেলামেশা করতে পারবো, আর গলা ছেড়ে গান গাইব। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে মধ্যে রাজার স্বনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা।